হে গাইস, তো একটা গল্প বলি। সেটা হচ্ছে আমার কয়েকজন ছোটবেলার বন্ধু আছে, তো তাদের সাথে আমার বেশ কয়েকদিন পরে দেখা হলো। তো আমি যে সিকিম ট্রিপটা করেছিলাম জানুয়ারিতে 2021, তো সেই ট্রিপটা রিলেটেড আমি ওদেরকে বলছিলাম যে সিকিম সত্যি খুব অসাধারণ জায়গা। আমরা যখন নর্থের দিকে গেছিলাম, রাস্তা ঘাট রিলেটেড এক্সেট্রা এক্সেট্রা এরকম নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ওরাও শুনতে খুব ইন্টারেস্টেড ছিল ব্যাপারটা, যে কত সময় লাগলো, গাড়ির স্পিড কেমন ছিল হাইওয়েতে, আরও অনেক অনেক কোশ্চেন্স ওরা করছে। তো আমরা এরকম যখন মানে আমি রাইডিং রিলেটেড কথাবার্তা ওদেরকে বলছিলাম, যে ওরা তখন হঠাৎ করে আমাদের মধ্যে প্ল্যান হয় কি, যে আমরা ওই তখন রাত্রেবেলা 8:30-8টার সময় আমরা বকখালি যাবো। বকখালি ক্যানিং, আমি ক্যানিংয়ে ছিলাম, ক্যানিং হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। তো ক্যানিং থেকে আমরা বকখালি যাবো, অ্যাবাউট হয়তো 110 কিলোমিটার মতো হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, গুগল ম্যাপ অনুযায়ী 110 কিলোমিটারই হবে, তার বেশি হবে। তো বলে তুই এত রাইড টাইড করিস, তা চ একটুখানি হাঁটা, তাহলে বকখালি ঘুরে আসি আজকের। তা আমি প্রথম ব্যাপারটা সিরিয়াস নিইনি, যে এই রাত্রেবেলা হঠাৎ করে সিকিম গল্প শুনতে শোনাতে আবার বকখালি। তো তারপরে দেখলাম না ওরা সিরিয়াস সবাই, তার উপরে আমার একটা বন্ধু আছে শুভঙ্কর বলে, ও ব্যাপারটাকে নিয়ে একটু বেশি মানে মাথা মেরে দেয় ভিতরে। ও বলে না না যা হবে 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 হ্যান ত্যান ব্যাপার। তো এইসব বলে আমরা কালকে 8:30-9টার নাগাদ ক্যানিং থেকে বেরোই, এবং 12:30-12টার মধ্যে আমরা বকখালি পৌঁছে যাই। তো বকখালি পৌঁছে গিয়ে আমরা দেখো, আমি তো মানে কোনো প্রিপারেশন ছিল না, এমনকি আমি এই রাইডটা যে করলাম এই রাইডটা আমি উইদাউট রাইডিং গিয়ারে করেছি। এটা আমার ফার্স্ট রাইড, মানে প্রায় 110 কিলোমিটার রাস্তা আমি উইদাউট রাইডিং গিয়ার শুধুমাত্র হেলমেট পরে বাইক চালিয়ে গেছি। হেলমেট আর পায়ে শু ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার যেহেতু আমি উইদাউট রাইডিং গিয়ারে আমি যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, আমি খুবই কালকের খুবই সেফলি খুবই কম স্পিডে গাড়ি চালিয়েছি, মানে অ্যাভারেজ 50-60, তার উপরে আমি গাড়ি তুলিনি। তো আর আমি যাদেরকে নিয়ে গেছিলাম তারাও সবাই হেলমেট পরেছিল, ওদেরও কারো রাইডিং গিয়ার ছিল না, তো ওরা আমার পেছনেই ছিল। সবাই খুব সেফলিভাবে মানে একটু মনে মতো ভয় ভয় কাজ করছিল। তো সবাইকে একটা কথা সাজেস্ট করবো, যে হাইওয়েতে রাইড করার সময় প্লিজ সবাই রাইডিং গিয়ার পরে রাইড করো। তো যাই হোক, আমরা বন্ধু বান্ধব মিলে যখন এটা হয়ে গেলো, তো আমরা গেলাম বকখালি। যখন তো এত কোনো প্রিপারেশান ছিল না, নর্মালি গেছিলাম। তো তখন আমার কাছে কোনো অ্যাকশন ক্যামেরা তো আমি দিয়ে ভিডিও করি, তো অ্যাকশন ক্যামেরাটা আমার কাছে ছিল না, হেলমেট ফেলমেট ওরকম কোনো ব্যাপারই ছিল না, যে যাবো হঠাৎ করে প্ল্যানে চলে যাবো, তখনই ওখান থেকেই ডাইরেক্ট বেরিয়ে যাওয়া হয়েছে। তো আমার এই মোবাইলে কিছু কিছু আমি ভিডিও করেছি, ব্লগ করেছি, তো সেই বলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ব্লগে। নাও এখন সময় হয়ে গেছে রাত 10:02, তো আমরা যাচ্ছি বকখালির দিকে সেরা সেরা। কালকে যদি সময় পাই আমরা কালকে চলে আসব, কালকের যদি আমরা সময় পাই তাহলে আমরা মৌসুমী দ্বীপটাও দেখে একটু ঘুরে চলে আসবো, এরকম একটা প্রিপারেশন নিচ্ছি। তো যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা ডিসাইড করতে পারছি না আমরা কী করব, বিকজ বকখালি থেকে বকখালি এর আগে গেছি কিন্তু মৌসুমী যায়নি, মৌসুমী আইসল্যান্ডটা কোনোদিন যায়নি। তো গিয়ে আগে দেখি কী অবস্থা, তারপরে সেই অবস্থাকে উপরেই ডিপেন্ড করবে আমরা কী করব। তো চলো Don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left. So now amra highway er kacha kachi chole eshi because Google map onujayi tai bolche ar highway dekhao jacche, highway ekhan theke samnei, ekhan theke amaderke left turn nite hobe, left turn niye shoja ekdom. আস্তে আস্তে বহুত লরি চলে গেছে, তো এখানে বলছে ওয়েলকাম টু সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট।
right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Going to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done. You won't know. চলে এসছি বকখালিতে, এখন আমরা আছি হোটেলে। চলে এসছি তো ওই সামনে দুটো বন্ধু গেছে, ওরা হোটেলের ডকুমেন্টেশনটা করছে। তো আর আমরা এই আমি হোটেলে এই ছোটোখাটো তোমাদের জন্য ভিডিও। তো এই যে এটা আমাদের রুম, জাস্ট একটা রাতের ব্যাপার, তাই একদমই নর্মাল রুম, খুবই ভাড়া। আর হচ্ছে আমি হোটেলের নাম্বার এবং নাম ডিসক্রিপশানে দিয়ে দেবো। হোটেলের নাম হচ্ছে হোটেল অন্তরা। তো যাই হোক, খুবই মোটামুটি যদি বন্ধু বান্ধব মিলে আসো তাহলে এরকম রুম, ঠিক ফ্যামিলির সাথে আসো তখন একটু ভালো রুমের দরকার পড়ে বা ভালো রুমে থাকতে চায় মানুষ, কিন্তু এটা বন্ধু বান্ধব জন্য, বন্ধু বান্ধবে থাকার জন্য আর ঠিক আছে। ধাক্কা মেরে চলে গেল আমাকে। তো যাই হোক, তো আমি এখানেই রাখছি। এবারে অনেক রাত হয়েছে, আমরা এবারে শুভ প্রায় 1টা বাজে। তো তা অ্যান্ড কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাই বাই।